প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে তার সমস্যা এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক চলুন পরিচিত হই তার সাথে ডাক্তার তানজিনা ইয়াসমিন উনিশশো সালের এপ্রিল মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন তিনি দু সালে এনাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি অরোরা স্কিন অ্যান্ড অ্যাসেটিক্স এর বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত জানাচ্ছি যেটি আজকের বিষয় মেজতা এবং এটি আসলে এমন একটি বিষয় যেটি যার হয় তার জন্য কিন্তু খুব বিব্রতকর একটা অবস্থা এবং দেখা যায় যে এমন অনেকেই আছে যারা এই ধরনের অভিযোগও করে থাকেন যে আমি অনেকদিন ধরেই চিকিৎসা নিয়েছি কিন্তু ভালো হচ্ছে না পুরোপুরি তো আপনার কাছ থেকে আমি শুরুতেই একটু জানবো যে মেজতা আসলে কি মেজতা যেটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলে থাকি মেলাজমা মেলাজমা এটা কি বলতে আমি আপনাকে যদি বোঝাই যে আমাদের স্কিনে অনেক ধরনের কোষ দিয়ে আমাদের তো স্কিনটা তৈরি মেলানো সাইট বলে একটা আমাদের কোষ আছে যেটার কাজ হচ্ছে মেলানিনটা প্রোডাকশন করা মেলানিনের কাজ কি মেলানিনের কাজ হচ্ছে আমাদের চুলের রং আমাদের চোখের রং আমাদের গায়ের রঙটা নির্ধারণ করা আমার গায়ের রঙ কেমন হবে আপনার গায়ের রং কেমন হবে এটা নির্ধারণ করে আপনার শরীরের মেলানিন আমার শরীরের মেলানিন মেলানিন যার শরীরে যত বেশি তার স্কিনটা তত বেশি ডার্ক এখন এই মেলানিনের প্রোডাকশন যদি কোথাও কোথাও বেড়ে যায় সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটাকে আমরা বলছি মেলাজমা আচ্ছা তো এই সমস্যাটি যখন হয় কারোর মধ্যে তখন আসলে মানে এই মেলাজমা বা যেটিকে মেস্তা বলছি আমরা এই মেস্তাটার কিছু ধরন নিশ্চয় আছে কি কি ধরনের হতে পারে বা আপনাদের কাছে যখন আসে কি সমস্যা নিয়ে আসছে পেশেন্ট আসলে সব ধরনের ফেসে কিংবা অন্য যে জায়গাতে আরও হয় মেলাজমা সবগুলো দাগকেই মেলাজমা বলে মনে করে থাকে

মেলাজমাটা কোন লেয়ারে আছে যদি এপিডার্মাল থাকে ভালো সুপার মেলাজমা আর যদি ডিপে থাকে তাহলে হচ্ছে পেশেন্টের জন্য খুব সুখবরের কিছু নাই এটা তাকে অনেক দিন ধরে বয়ে বেড়াতে হবে কিন্তু তাকে আমরা মেনটেন করতে পারবো আর অনেক সময় হয় যে মিক্সড এপিডার্মাল এবং ডার্মাল দুটার মাঝামাঝি একটা মেলাজমা এটা দেখে টাইপ এক ধরনের কোন লেয়ারে আছে এটা হচ্ছে অ্যাক্রোফেশিয়াল মেলাজমা এটা হচ্ছে পেশেন্টের আপার পার্টে হয় নাকের নাজাল বর্ডার যেটা নাকের যে ব্রিজটা সেখানে দুপাশে এবং আপার লিপে হ্যাঁ এটা এটা কেন হচ্ছে এটাকে আমরা বলছি অ্যাক্রোফেশিয়াল আর এটা আছে ম্যালার ঠিক বাটারফ্লাই ডিস্ট্রিবিউশনে যে শুধু নাকের উপরে এবং দুপাশে যেটা আমরা সবচেয়ে বেশি কমন দেখে থাকি আরেক ধরনের আছে ম্যান্ডিবুলার যেটা হচ্ছে আপনার যে টেম্পোর এই জায়গাটাতে হয় ম্যান্ডিবল হয় সেটাকে আমরা বলতে থাকছি যে ম্যান্ডিবুলার এখন আবার জেন্ডার টু জেন্ডার ভ্যারি করে যে কাদের কোনটাতে বেশি হয় সাধারণত যারা ছেলে তাদের মেলার যেটা সেটা খুব বেশি হয় ফিমেলদের অ্যাক্রোফেশিয়াল মেলাসমাটা খুব বেশি দেখা যায় আবার যারা একটু মেনোপজাল মেনাপোজাল যে আছে তাদের হচ্ছে ম্যান্ডিবুলারটা বেশি দেখা যায় আচ্ছা তো সাধারণত তাহলে এটি বয়সের উপর কি কোনো প্রভাব রয়েছে নাকি যে কোনো বয়সেরই হতে পারে সাধারণত মেলাজমা বয়সের সাথেও একটা প্রভাব আছে যেহেতু মেলাজমার এক নাম একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে যে হরমোনাল হরমোনাল কিছু ইমব্যালেন্স তো যত বয়স বাড়তে থাকে মেয়েরা মেনোপোজ মেয়েদের ক্ষেত্রে মেনোপোজের দিকে যখন যেতে থাকে তার একটা হরমোনাল ইমব্যালেন্স হয় সো সেটা একটা কারণ এবং আরেকটা আছে যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে থাকে মেনোপোজের সময় বিভিন্ন কারণে আমাদের পেশেন্টরা নিয়ে থাকে তো সেটাও একটা কারণ আচ্ছা তো আর কি কি কারণ রয়েছে আসলে মানে শুধুমাত্র কি হরমোনাল কারণেই এই মেলাজমা হতে পারে নাকি পেছনে আরও কোন কারণ বা ফ্যাক্টর কাজ করে মেলাজমার এক নম্বর ফ্যাক্টর হচ্ছে আমি যদি বলতে আমাকে বলতে বলেন সেটা হচ্ছে সান এক্সপোজার আচ্ছা আমাদের দেশের খুব বেশি কিংবা যেটার কারণে হয় যে আমরা ছেলে মেয়ে সবাই কিন্তু খুব বেশি আমরা বাইরে কাজ যারা করছি সান প্রোটেকশন কেউ ইউজ করে না সাধারণ মানুষের ওই সচেতনতা খুবই কম আচ্ছা ছেলেরা তো কাজ করছে বাইরে এবং মেয়েরাও তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কারণ সান এক্সপোজ এরিয়াতে এই জন্য আপনি ম্যালাজমা দেখবেন আপার ফেসে সাধারণত খুব বেশি দেখা যায় ফেস ছাড়াও হয় ফেস ছাড়া ফেস ছাড়া আর্মে হয় নেকে হয় অনেক সময় আবার এখন বলছে যে ফোর আর্মেও নাকি হয় আচ্ছা তো সান এক্সপোজারটা এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর সাধারণত যেসব পার্ট আপনার সান হিট করে সেসব পার্টে মেলাসমা খুব বেশি হচ্ছে সেকেন্ড কারণ যদি আপনি বলতে পারেন জেনেটিক্যাল প্রিডিসন জেনেটিক্যাল কারণটা কি যে আপনার ফার্স্ট রিলেটিভ মানে আপনার মা আপনার নানি আপনার খালা আপনার তাদের যদি থেকে থাকে আপনার এটা হতে পারে কিন্তু বাবার সাথে আবার লিঙ্কটা একটু কম আচ্ছা তো যাদের ফ্যামিলি হিস্টরি আছে দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট পেশেন্টেরই তাদের মেলাসমা হওয়ার টেন্ডেন্সি খুব বেশি থাকে থার্ড হচ্ছে ওসিপি ওরাল কন্ট্রসে পিল যারা খুব লং টাইম ধরে পিল খেয়ে থাকে এটাও একটা সাপ্লিমেন্ট সো তাদের মেলাসমা হওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে এছাড়া যাদের লিভার ডিজিজ থাকে তাদের হতে পারে মানে অনেক ফ্যাক্টর কাজ করে এখানে থাইরয়েড ডিসফাংশন যাদের থাকে তাদের হতে পারে মেলাসমা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যারা নাই তাদের হতে পারে তার মানে এই কারণগুলো যদি জানা যায় সেটি সেক্ষেত্রেও অনেক বড় একটা চিকিৎসার সাফলতা নিশ্চয়ই কারণগুলোর উপর ডিপেন্ড করে জানেন তখন কিন্তু যখন আমরা করব যদি ইয়াং রিপোরেটিভ স্টেজে কেউ থাকে সে যদি ওসিপি খেয়ে যাচ্ছে কিন্তু মেলাজমা ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছে সে কখনোই ভালো হবে না আমরা আগে কলসটা আমরা বের করি হিস্ট্রি নিয়ে কলসটা বন্ধ করি দেন অ্যাকর্ডিং টু দ্যাট আমরা ট্রিটমেন্ট দিয়ে আচ্ছা তাহলে আমরা একটু চিকিৎসাতে যেতে চাই যে কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি কোন কোন ক্ষেত্রে আপনারা ব্যবহার করে থাকেন মেলাসমা ট্রিটমেন্টে আমরা আসলে প্রথমে একটা টপিক্যাল অথবা আমরা স্কিন কেয়ার ট্রিটমেন্ট যেটা সেটা দিয়ে ফার্স্টে স্টার্ট করি কারণ প্রথমে হচ্ছে সান প্রোটেকশন যেটা সেটা খুবই ইম্পর্টেন্ট মেলাসমার এক নাম্বার ট্রিটমেন্ট যদি আর কেউ কোনো কিছু ইউজ না করে আমি বলবো যে শুধু একটা সানব্লক সারা জীবন এটা লাগিয়ে যেতে হবে সানব্লকটা কিন্তু কোনো মেডিকেটেড কিছু না মানে সানব্লকটা কিন্তু এটা ডেইলি আপনার স্কিন কেয়ারের মধ্যে আপনাকে একটু ফিল করতে হবে এক্স্যাক্টলি আপনাকে সান থেকে আপনাকে বাঁচাবে সান এর মধ্যে আপনার এ থাকে ইউভি বি থাকে আর বিভিন্ন ধরনের লাইট থাকে আগে যে সানব্লকগুলো আমাদের দেশে পাওয়া যেত শুধুমাত্র ইউভি বিটাকে আমাদের কভার করতে পারতো ইউভিএ পারতো না কিন্তু এখন অনেক ভালো ভালো সানব্লক পাওয়া যাচ্ছে সো ব্রড স্পেকট্রাম একটা সানব্লক ইউজ করতে হবে এবং অবশ্যই ড্রামাটোলজিস্টের কাছে এসে ইউভি এ ইউভি বি এবং ভিজিবল লাইট এই যে আমরা এত লাইটের মধ্যে কাজ করছি এটা অনেক সময় আমাদের স্কিনকে অনেক বেশি হিট করে সো এমনটা সানব্লক ইউজ করা যে আমাদেরকে সান এবং এই ধরনের রশি থেকে বাঁচায় এটা গেল সানব্লক সেকেন্ড হচ্ছে টপিক্যাল আমরা বিভিন্ন ধরনের টপিক্যাল প্রিপারেশন ইউজ করে থাকি পেশেন্টকে যেটা আমাদের খুব প্রাচীন একটা প্র্যাকটিস হাইড্রোকুইনন হাইড্রোকুইনন আমরা সিঙ্গেল প্র্যাকটিস করতাম এখন আমরা একটা কম্বিনেশন ফর্মেটে একে ইউজ করছি যাতে পেশেন্টের ইরিটেশনটা কম হয় এবং হাইড্রোকুইনন আসলে খুব লং টাইম ধরে ইউজ করা যায় না মেলাজমা পিশেন্টরা যে ভুলটা করে থাকেন ওনারা একবার আসেন এসে একটা প্রেসক্রিপশন নিয়ে যান এবং এটাই হয়তো বা দিনের পর দিন ইউজ করে যাচ্ছেন। আচ্ছা এবং ফলোআপের জন্য যে আবার আসতে হবে বা ডোজটাকে ঠিক করা সেটাই বোধহয় করে। সেটি করে না। এইজন্য কিছু মেলাজমা পিশেন্ট যেটা আপনাকে প্রথমে বলেছি যে সুপারফিশিয়াল তবে এপিডারমাল যে মেলাজমাটা থাকে এটা কিন্তু ভালো হয়ে যায় অনেক সময়। সেসব পিশেন্টদের কিন্তু রিকারেন্স রেটটা খুবই কম। রিকার করে না। যদি সে সানব্লকটা ইউজ করে এবং সে যদি এই ট্রিটমেন্টগুলো যদি ফলো করে। তাহলে তার রিকারেন্স রেটটা খুবই কম। আর এখন আমরা অনেকের ক্ষেত্রে যাদের যাতে ডিপ টার্মাল হয় সেক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে ওরাল তাকে ওরাল সাপ্লিমেন্ট দিচ্ছি ট্রানিক সেমিকটা দিচ্ছি সেটা তাও সেটাও তাকে আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে খেতে দিচ্ছি কিন্তু পেশেন্টকে আসতে হবে কতদিন এটা অনন্তকাল ধরে খেয়ে যাওয়া যাবে না সেটাই এটা পেশেন্টের জন্য হেলথ হ্যাজার্ড এক ধরনের তারপর আরও কিছু অনেক ধরনের লেটেস্ট ট্রিটমেন্ট বের হয়েছে আধুনিক চিকিৎসা পদ্ধতি কি মেস্তা মেলাজমার ক্ষেত্রে কি ধরনের পদ্ধতি আসলে আপনারা দিয়ে থাকেন চিকিৎসক চিকিৎসক হিসেবে রোগীদেরকে মেজতার এখন অনেক ধরনের অনেক ট্রিমেন্ডাস অনেক বেশি ট্রিটমেন্ট বাংলাদেশে এখন আছে যেটা আগে শুধুমাত্র বিদেশে কিংবা পাওয়া যেত ইউরোপ আমেরিকা কিংবা ওখানে আমি মনে করি যে ডার্মাটোলজিস্ট হিসেবে আমি অনেক ব্লেসড যে পেশেন্টটাকে এগুলো দিয়ে আমরা এখন হেল্প করতে পারছি কারণ মেলাজমা আসলে কোনো হেলথ হ্যাজার্ড না এটা আসলে একটা অ্যাস্থেটিক প্রবলেম সবার ফেসে এরকম একটা দাগ নিশ্চয়ই খুবই খারাপ এবং লাগে সামাজিকভাবে খুব বিব্রতকর অবস্থার মধ্যে দিয়ে থাকে এবং দেখা যায় যে সে নিজেই খুব ইন্ট্রোভার্ট হয়ে যায় এবং যেটা আপনি বলছিলেন ডিপ্রেশনে থাকে একটা মানসিক সমস্যা কিন্তু তার মধ্যে চলে আসে এই মেজ তার কারণে মেলাজমাতে আমরা কেমিক্যাল পিল যেটা বলি যে বিউটি পিলিং এটা আমরা করে থাকি এবং সেটার সাথে সাথে সানব্লকটা ইউজ করতে হবে তাকে তার টপিক্যাল যে প্রিপারেশন এগুলো সে ইউজ করতে হবে ওরা ওটা হচ্ছে তার ট্রিটমেন্ট আর এরগুলো হচ্ছে প্রসিডিউর আচ্ছা তাকে এগুলোর পাশাপাশি কিন্তু ওগুলো ছেড়ে দিলে হবে না پیشنট এসে আমাদের কাছে ইনস্ট্যান্ট চায় যে আমি প্রসিডিউর করব আমি ওগুলো ইউজ করব না কিন্তু তাকে প্রসিডিউর করতে হলে তাকে মাথায় এটা রাখতে হবে যে আমার প্রসিডিউর আমি করব প্রসিডিউর একটা সময় আমি ছেড়ে দিব কিন্তু আমাকে এগুলো সানব্লক এগুলো আমার চলবে এখন মেডিকেশন কি থাকে অ্যাডভাইস এক্স্যাক্টলি কেমিক্যাল পিলিং যেটা বললাম এটাও আমাদের দেশে খুবই নতুন সবাই করছে যারা এখন যারা স্কিনের অনেকেই অনেক কিছু করে তারা নিশ্চয়ই জানে সেটা হচ্ছে এক ধরনের ফ্রুট অ্যাসিড এটা কোনো ক্ষতিকারক কিছু না এটা ফেসে করা হয়ে থাকে এটা ডক্টরের মানে এটা আপনার ডিপেন্ড করছে আপনি কার হাতে করছেন পার্লারে গিয়ে অনেক সময় মেলাজমার জন্য মানুষ অনেক কিছু করে থাকে এটাতে আরও অনেক হিতে বিপরীত হয়ে থাকে কারণ সে কী ইউজ করছে আপনি জানেন না দেখা যায় যে একটা মেলাজমা আছে সেখানে আপনি আরও ক্ষতিকারক কিছু দিলেন এখান থেকে একটা পিআইএচ হয়ে সেখান থেকে একটা ওন্ড হয় সেখান থেকে একটা ইনফ্লামেশন হয় ওটা আরো ডিপ হয়ে যাচ্ছে একটু করা চিকিৎসা সেটিকে তখন সেটা আমাদের কাছে যখন আসে তখন আমাদের হ্যান্ডস আরো অনেক বেশি টাইট হয়ে যায় আমরা তখন পেশেন্টকে খুব বেশি হেল্প করতে পারি না তো বিউটি পিলিং যেটা বলছিলাম সেটা গ্লাইকোলিক এসিড আমরা সাধারণত ইউজ করে থাকি আমরা পেশেন্টকে সাধারণত চৌদ্দ দিন পর পনেরো দিন পর পর এরকম আমরা টাইম দিয়ে বিভিন্ন মাত্রার গ্লাইকোলিক এসিড আমরা প্রিপারেশন দিয়ে তখন উপরের যে আপনার বিভিন্ন আমাদের আপার লেয়ার যেটা থাকে সেই মেলাস বা যে দাগগুলোটা আস্তে আস্তে ফেইড হতে থাকে এবং সাথে কিছু ইনস্ট্রাকশন থাকে পেশেন্ট যখন বাইরে যাবে রোদে তখন সে অবশ্যই সানব্লক ইউজ করবে কারণ এই ধরনের ট্রিটমেন্ট যখন পেশেন্ট নাই তখন অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় স্কিনটা এবং চুলার কাছে যখন কাজ করবে তখনও যাতে সানব্লকটা ইউজ করে আচ্ছা মানে এই পরামর্শগুলো তখন আপনারা দিয়ে থাকেন আচ্ছা কতদিন ধরে এই চিকিৎসাটা আসলে নিতে হয় সেটি কিন্তু অনেকেরই একটা সাধারণ প্রশ্ন চলে আসতে পারে এটা আসলে ডিপেন্ড করে পেশেন্টের স্কিনের উপরে পেশেন্টের মেলাজমাটা কোন লেভেলে আছে ট্রিটমেন্টটা কবে থেকে আমি স্টার্ট করছি এবং পেশেন্টের স্যাটিসফ্যাক্টরি লেভেলের উপরে আমি যখন দেখা যাচ্ছে তার চলে গেছে দাগ কিংবা তার যতটুকু আছে আমি দেখতে পাচ্ছি না কিন্তু পেশেন্ট স্যাটিসফাইড না সে চাচ্ছে যে আরও ক্লিয়ার হতে তো সাধারণত ছয়টা সেশন কিংবা সাত আটটা সেশন নেওয়ার পরে পেশেন্ট একটা মেনটেন্যান্স সেশন আমরা পেশেন্টকে রাখি যে আপনি যদি চান আপনি মেনটেন করতে পারেন আর আপনি যদি চান আপনি বন্ধও করে দিতে পারেন আর কেমিক্যাল পিলের পাশাপাশি আরও কিছু আছে সেটা হচ্ছে লেজার তবে লেজার সাধারণত খুব

বা কেমন যে মেলাজমা এটা আসলে খুব মজার কারণ যেকোনো ব্রন কিংবা যেকোনো রোগের ক্ষেত্রে আমরা যেরকম বলতে পারি যে এটার পার্সেন্টেজ এরকম মেলাজমার ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি না কারণ মেলাজমারটা ডিপেন্ড করে যে আপনার স্কিনের যেটা বললাম প্রথমে মেলানিন যার শরীরে যার ডার্ক স্কিন তার শরীরে মেলানিনটা বেশি তার শরীরে কিন্তু মেলাসমাটা ওরকম হচ্ছে না যে একটু ফেয়ার তার কিন্তু মেলাসমাটা হচ্ছে সো ইউরোপ আমেরিকাতে দেখা যাচ্ছে ওদের খুব বেশি মেলাসমা কিন্তু ওই প্রবলেমটা নাই তারা স্কিন ক্যান্সার ওটা নিয়ে খুব পড়িট। কিন্তু আমাদের যারা সাব কন্টিনেন্টাল এশিয়াতে আমরা খুব বেশি অনেক বেশি পেশেন্টের দেখা যায় তবে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল এসব জায়গাতে যেহেতু আমাদের ভৌগোলিক অবস্থানের জন্য আমাদের সান এক্সপোজারটা যেরকম হয় এটার জন্য আমাদের স্কিন কালার এটার উপর ডিপেন্ড করে সাধারণত ফর্টি টু ফিফটি পার্সেন্ট পেশেন্টই মেলাসমার কমপ্লেন করে থাকে আমাদের কাছে যখন চিকিৎসা আপনাদের কাছে নিচ্ছে কোনো খাবার দাবারের কোনো রেস্ট্রিকশন কি থাকে বা খাবারের কোনো ভূমিকা রয়েছে পেশেন্টদের জন্য না খাবারের কোনো ভূমিকা নেই মেলাসমার ক্ষেত্রে ডিরেক্টলি আমরা শুধু এটাই বলে থাকি যে সুস্থ থাকার জন্য কিংবা যে কোনো স্কিনের যেহেতু সে ট্রিটমেন্টগুলো নিচ্ছে স্কিন গ্লো করার জন্য খুব মানে পার্লারে গিয়ে অন্য যে যে ট্রিটমেন্টগুলো যেগুলো অথেন্টিক না সেগুলো না জেনে ইউজ না করে পার্লার ছাড়াও আমরা কিন্তু এমনিতেও দেখি যে বিভিন্ন চিকিৎসক বা অপচিকিৎসকের কাছেও যেতে আমরা দেখি বিশেষ করে আমাদের দেশে ত্বকের সমস্যাগুলো হলেই কিন্তু দেখা যায় ওই অপচিকিৎসকের কাছে অনেকেই চলে যান অনেক বেশি এখন আমরা কসমেটিক সচেতন আমরা অনেক বেশি প্রেজেন্টেবল থাকতে অনেক বেশি আমরা কসমেটিক ইউজ করি সেক্ষেত্রে আমরা অনলাইনে অনেক কিছু কিনছি কিন্তু ইনগ্রেডিয়েন্ট আমরা যাই না কি ইউজ করছি সেক্ষেত্রে কিন্তু আমাদের যাদের হয়তো বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ আছে কিংবা যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে মেলাসমা হওয়ার টেন্ডেন্সি আছে তাদের শরীরে তখন ফেসে তখন এটা স্টার্ট করা স্টার্ট করে আচ্ছা তাহলে পরামর্শ কি থাকবে আসলে এটি প্রতিকারের পরে পরবর্তীতে যাতে আবার না হয় বা এই যে ফলো আপে আসলে কবে কতদিন থেকে আসা উচিত পরামর্শ আসলে রোগীদের জন্য আপনার কি থাকবে যে কোনো পেশেন্টের ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ থাকবে যদি তার ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে আগে থেকেই তার সচেতন হওয়া যে আমার যে কোনো সময় মেলাজমাটা স্টার্ট হতে পারে সো আমার এখন থেকেই সান প্রোটেকশনটা স্টার্ট করা যে আমাকে সবসময় এটা নিয়ে সচেতন থাকতে হবে সেকেন্ড যে কোনো ধরনের দাগ যদি আমার মুখে স্টার্ট হয় তখনই একজন কাছের আপনার যে অভিজ্ঞ যে টার্মাটোলজিস্ট আছেন ওনার কাছে যাওয়া ওনার ট্রিটমেন্টটা নেওয়া এবং ট্রিটমেন্টটা মাঝ পথে ছেড়ে না দেওয়া সেটি কিন্তু আমরা দেখি অনেক সময় না যে কারণে আসলে দেখা যায় এবং তারা সুইচ করেন এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়তে থাকেন যেখানে আপনার কাছে বিশ্বস্ত মনে হয় আপনি সেখানে শুরু করেন কিন্তু ট্রিটমেন্টটা শেষ করেন আর এখন অনেক ধরনের যে আমি বললাম যে প্রসিডিউর আছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী গুলো আপনি বেছে নিতে পারেন সেটা আপনার জন্য খুব বেশি ভালো সুবিধা মনে হয় আর কি আমার কাছে এখনকার পেশেন্টরা অনেক বেশি ব্লেসড দেশের বাইরে যেতে হচ্ছে না বাংলাদেশে বসেই তারা এই সমস্ত সুবিধাগুলো তারা নিতে পারছে আচ্ছা তার মানে সব ধরনের চিকিৎসা পদ্ধতি যেগুলো দেশের বাইরে অনেকে করেন বলে মনে করেন বা করবেন বলে অনেকে চিন্তা করছেন সেগুলো আমাদের দেশে আপনারা করছেন সফলভাবে মেলাজ মাঝে স্ট্যান্ডার্ড যে ট্রিটমেন্টগুলো আমরা দেশের বাইরে বিভিন্ন ওয়ার্কশপে দেখেছি পড়েছি কাজ করেছি সেগুলো এখন আমাদের দেশেই সব আছে বলতে আশ্বস্ত করতে চাইবো যে দেশের বাইরে যে চিকিৎসা ইন্ডিয়াতে যে চিকিৎসা আমাদের দেশে যে একই রকম চিকিৎসা শুধু আপনাদের ধৈর্য আপনাদের আস্থা আপনাদের একটা কনসিস্টেন্সি বজায় রাখাটা খুব দরকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আপনি দিলেন আমাদের আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম ত্বকের একটি বিশেষ রোগ মেজতা এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমাদের আজকের অতিথির কাছ থেকে বিশ্বমানের চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে কিন্তু করছেন এই বিষয়টি আমাদের যিনি চিকিৎসক আছেন যিনি অতিথি আছেন বারবার করে বলছেন আস্থার জায়গাটি অবশ্যই আমাদের নিয়ে আসতে হবে এবং সেভাবেই চিকিৎসা করাতে হবে আমাদের চিকিৎসকদের দিয়ে চলুন দেখে আগামী পর্বে কি থাকছে আপনাদের জন্য স্বাস্থ্য প্রতিদিনে কেউ যদি আগে থেকে হার্ট অ্যাটাক ছিল পাঁচ বছর আগে তার বাইপাস সার্জারি করা হয়েছে রিং বসানো হয়েছে একটা লাইফ স্টাইল চলতেছে সে হার্ট এটাকে রুগী বাট ইমার্জেন্সি না ইমার্জেন্সি হলে হঠাৎ করেই তার বুক ব্যথাটা শুরু হলো এক সপ্তাহ একদিন দুই দিন এক সপ্তাহ এক ঘন্টা তখন আমরা তাকে ইমার্জেন্সি বলবো দর্শক আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভ্যারিফাইড ফেসবুক পেজ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এন টিভির পর্দায় ধন্যবাদ সবাইকে